আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের বাসার মেহেদি গাছ, আর এখানে একটা পাখির বাসা ছিল। তো আজকে হচ্ছে আমি মেহেদি পাতা থেকে গুঁড়া তৈরি করব। এই গুঁড়াটা তৈরি করা কিন্তু অনেক সহজ। তো প্রথমে আমি গাছ থেকে পাতা ছিঁড়ে নিচ্ছি। এবার পাতাগুলোকে আমি ভালো মতো পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এভাবে করে মেহেদি পাউডার তৈরি করে ঘরে কিন্তু কয়েক মাস রেখে ব্যবহার করা যায়, এয়ারটাইট বক্সে বা পলিথিনে সুন্দরভাবে রেখে। এবার পানি ঝরিয়ে নেওয়ার পর আমি পাতাগুলোকে বড় একটা পাত্রে ছড়িয়ে দিয়ে শুকিয়ে নেব, এবং মচমচে থাকা অবস্থায় আমি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে ব্লেন্ড করতে সাহায্য করছে আমার ভাইয়া। তো আশা করি আপনাদের ভালো লাগবে এই ভিডিওটা এবং উপকার হবে এই ভিডিওর মাধ্যমে। সাথে থাকার জন্য ধন্যবাদ।